যুক্তি সম্পূর্ণ সত্যি নয়। কারণটা হলো বলা বলা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক পর্যায় মানে এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো স্তরে হতে পারে এবং তার সমমানের প্রশ্ন দেখবে শিখবে। যেমন গ্রামার থেকে যদি তুমি প্রশ্ন করো একই প্রশ্ন একই 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 সন্ধি বিচ্ছেদ এটা ইন্টারমিডিয়েটে থাকতে পারে, এটা মেট্রিকেও থাকতে পারে, এটা ডিগ্রি লেভেলেও থাকতে পারে। সুতরাং এই প্রশ্নটাকে মানে উদ্ভাস এই জিনিসটার মানে সন্ধি বিচ্ছেদ কী হবে এটা ডিগ্রি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল বা মেট্রিকের লেভেলের জন্য কোনো অসুবিধা না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাংলা ফার্স্ট পেপারে গদ্য পদ্য না না তোমাদের কাছে আরও কিছু উক্তি মনে হতে পারে। যেমন উক্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করা হয় আমি আমি মনে করি যে এটা অর্থ অথবা এটা কোন কারকে কোন বিভক্তি সেই অর্থে দেওয়া হয় উক্তিগুলোকে, এগুলো বাংলা গদ্য বা পদ্য থেকে না দিলেও চলে, এদের এদের গ্রামারের অংশ হিসাবে স্বীকৃত হয়। সুতরাং এগুলোকে সিলেবাসের বাইরে কোনো মতেই বলা যাবে না। স্যার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে পরবর্তীতে যেহেতু এবছর একটা মোটামুটি বলা যায় যে একটা বিষয় অ্যাডমিশন ইউনিট নিয়ে ঝামেলা হয়ে গেল শিক্ষার্থীরা অভিযোগ বা এরকম সেটাই হোক, এখন পরবর্তীতে শিক্ষার্থীদের যে প্রোফাইলে এবার যেমন তারা এইচএসসি এসএসসি রোল নাম্বার সহ তাদের সাবমিট করে দেন রেজাল্ট দেখতে পেয়েছে, এখন পরবর্তীতে এই সিস্টেমটা করা যায় কিনা যে সে কতটা দাগাইছে নেগেটিভ পেয়েছে কত এবং তার টোটাল বায়োডাটা অর্থাৎ ওএমআরসিটা আপনারা যেভাবে দেখে দেন এখন এটা যাতে সে ভিজুয়ালি দেখতে পারে। এটা কেন্দ্রীয় ভর্তি কমিটি ছাড়া এটা অন্য কেউ করার অধিকার রাখে না বা ক্ষমতা রাখে না। আমি ব্যক্তিগতভাবে যেটা চাই সেটা হলো যে সম্পূর্ণ স্বচ্ছতা প্রতিষ্ঠিত হোক, যে কারণে আমি ওই পাঁচটা স্যাম্পল নিয়েছিলাম, ঠিক আছে, যে কারণে আমি পাঁচটা স্যাম্পল আমি চাই যে সর্বোচ্চ স্বচ্ছতা প্রতিষ্ঠিত হোক। তবে এগুলাকে ভিন্নভাবে ইউনিভার্সিটি সহ সারা দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের রাজনীতি হয়, তো রাজনীতি হয়, অপরাজনীতি হয়, হ্যাঁ চক্রান্ত হয়, স্বচ্ছ রাজনীতিও চলতে থাকে, সেগুলো সম্পর্কে সাংবাদিকদের মানে অজানা আছে, সাংবাদিকদের অজানা আছে এটা আমি মনে করি না। এই এই মানে এই যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হয়েছে সেগুলো কি বিভিন্ন বিভিন্নভাবে আসে নাই, সাংবাদিকরা বের করা নেই, বের করছে তো, তা আমি আশা করছি যে এর বিরুদ্ধে যে হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে বা ষড়যন্ত্র করার প্রক্রিয়া চলছে সেটাও সাংবাদিককে তুলে ধরবে। আমি কোনো নাম মেনশন করছি না কিন্তু আমি মনে করি যে সাংবাদিকদের সেই ক্ষমতা আছে, সাংবাদিকরা সমাজের সচেতন অংশ, সাংবাদিকরা সমাজকে মানে একটা পথ দেখাতে পারে, তারা স্বচ্ছতা প্রতিষ্ঠা করবার ক্ষমতা রাখে। ইভেন আমাদের সাংবাদিক দ্বারা তারা তেজোদীপ্ত কারণ তারা ছাত্র, তাদের সেই সমাজ পরিবর্তনের অঙ্গীকার তাদের আছে এবং সমাজ পরিবর্তনের অঙ্গীকার তাদের থাকা উচিত। আমি মনে করি যে তারা সেই সমাজ পরিবর্তনের অঙ্গীকার থেকেই তারা কাজ করবে। ধন্যবাদ সবাইকে।